ইন্দ্র কে পাশে পাড়ায় থাকার কোনো অধিকার তো নেই। মানে কে বেলবি না খাজনা মারা জায়গা পাস না ঘেরা এখান থেকে আমার মুখে এমনি কিচকে আছে। হাজরা তো মারার টাইম আমার নাম মহেশ তুমি মুখ কোন মুখ দেখি করবি সেটা দেখো টাইম আমার দেখ তুই কে ছুরি হচ্ছে কেন আমার এটা লাঠি যায় না ঘেরা এখান থেকে আমার খুব ভালো না এ ভুল বকছিস না দেখি তো এটা হ্যাঁ ওখানে সব জানা বলবো বুঝলি ঠিক আছে বেরো এখান থেকে চুপচাপ মুখ বন্ধ বিবেকানন্দ এখান থেকে বেরো না সব সবগুলোই না নিয়ে মেলকে তোকে দেখে না দিকে তুই যে মেলে নাকি হোক যা যেখানে খুশি যা আজ থেকে এই স্বর্গলোক আমার এই স্বর্গলোকে আমি থাকবো বেরো এখান থেকে। আর হ্যাঁ এই সিরিজের বাকি দুটো এপিসোডের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দুটো ভিডিও অবশ্যই দেখবেন। কি হলো মহাদেব বাড়ি চিন্তিত লাগছে তোমাকে? আর বলো না, আর বউটা জায়গায় জায়গায় স্পাই লাগিয়ে রেখে দিয়েছে। কাল গরিব বাপের বাড়ি যাওয়ার পর ফাটিয়ে মজা করছিল ইন্ডিয়াকে ঠিক খবর পেয়ে গেছে, সে ফোন করে কি ঝাড়টাই না দিল। মহাদেব ঠান্ডা মাথায় ভালোবেসে বউকে বোঝাতেছে সব ঠিক হয়ে যাবে। সে যাই হোক ওই স্পাই মালটাকে আমি একবার পাই। বিষ্ণু এ তোমার এই খবরি মালটাই গোল্ড স্পাই না তো? আরে ওসব ছাড়, তুই একটা কথা বল, তুই ইদানিং এই গোলমং কি শুরু করেছিস বল তো? আরে তাও আমার থেকেই শিখেছে। এই যে গোলমং এটা তো রাম নাকি? রাম তো আমারই একটা ভার্সন। আরে স্যার ওসব ছাড়ুন, আমাদের স্বর্গলোক পাড়ার খবর শুনেছেন? ওদিকে তো মহেশ্বর ইন্দ্রকে বন্দুক দেখিয়ে পাড়া থেকে বার করে দিয়েছে। এই মহেশ্বর মালটা কি বল খুব পাকনা বুঝেছে আর সবে তোমার জন্য হয়েছে জানো তো ব্রহ্মানন্দ। আরে আমি কি করে বুঝবো, ছেলেটা ভালোবেসে আমাকে একটা নাড়ু খাইয়েছিল। তুমি নাড়ু খেয়ে গলে গেলে আপনারা আপনারা বাঁচান, ওই মহেশ্বরের বন্দুক দেখিয়ে পাড়া ছাড়া করেছে। কিছু একটা করুন আপনারা, কিছু একটা করুন। মেয়েদের পেছনে ঘুরে বেড়ালে ওটাই হবে। ইন্দ্র তুমি বেশি ভেবো না এই নিয়ে, আমরা দেখছি কি করা যায়। কি বলবো যাই তাহলে আমি ওই মহেশ্বরকে গিয়ে শাস্ত করে আসি নাকি? তুমি ওখানে গেলে তো তাণ্ডব নৃত্য করো। ওই যে বলেছিলাম ঠিক সময় ঠিক অস্ত্রটা ব্যবহার করতে শেখো। মানে কি বলছি রবিকে ফোন করো, ওই পারবে মহেশ্বরকে শাস্ত করতে। ও যেভাবে তোমাকে হ্যান্ডেল করে রেখেছে মহেশ্বর ওর কাছে কিছুই না। আর মনে রাখবে একটা কথা, নারী শক্তিই সর্বশক্তি। তাহলে ইন্দ্র কি পারবে নিজের স্বর্গলোককে পুনর্দখল করতে? জানতে হলে দেখতে হবে স্বর্গলোক কেলেঙ্কারির অন্তিম পর্ব, আসছে বিজয়া দশমীর দিন। আর এই ইন্দ্রপতন এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানান। আর আমাদের টিআরপি স্টুডিওস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুভ মহাঅষ্টমী।